হোটেল রয়েছে। এই তথ্যটি জানা দরকার। আমরা সাধারণ মানুষরা এই হোটেলগুলোতে থাকতে পারি আর না পারি, কিন্তু আমাদের অনেকের জানার আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই হোটেল বুকিং ওয়েবসাইটগুলোতে ঢুকে আমি দেখার চেষ্টা করব বাংলাদেশে আসলে মোট কতটি হোটেল, 5-স্টার হোটেল রয়েছে। আচ্ছা, প্রথমে শুরু করি অগোডা দিয়ে। agoda.com এ যদি আমরা যাই তাহলে আছে ঢাকা, হ্যাঁ ঢাকাতে, ঢাকা দিয়ে শুরু করি। ঢাকাতে আচ্ছা মোট কতটি 5-স্টার হোটেল রয়েছে? আচ্ছা, আমি এখানে হচ্ছে 28শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারির 2023-এর রুম বুকিংয়ের সার্চ দিয়েছিলাম। একটু আর একটু বদলে আমরা যদি 1লা ফেব্রুয়ারিতে নেই, 1লা ফেব্রুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি একজনের রুম দিয়ে যদি সার্চ করি তাহলে কি তথ্য পাই দেখি। আচ্ছা, এই মুহূর্তে দেখেন 269টি হোটেলের লিস্ট দিয়েছে, কিন্তু আমরা খুঁজব ঢাকা শহরে আসলে মোট কতটি 5-স্টার হোটেল রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ফিল্টার করে নেই এখানে 5-স্টার হোটেলের, এখানে ফিল্টার করে আমরা একটু আলাদা করার চেষ্টা করি আসলে কতটি হোটেল রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু ঢাকা শহরে রয়েছে 15টি হোটেল। আচ্ছা, আবার একটু ফিল্টার করি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা এই মুহূর্তে মোট 15টি হোটেল দেখাচ্ছে। এইগুলোই হচ্ছে agoda.com-এ দেখানো হোটেলগুলির তালিকা, যারা 5-স্টার হিসেবে ওদের কাছে স্বীকৃত। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যদি আমরা booking.com-এ যাই এবং booking.com-এ একইভাবে একই তারিখে যদি দেখি যে 1লা ফেব্রুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারিতে বুকিং হিসেবে আমরা 5-স্টার হোটেল খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এখানে মোট 219টি প্রপার্টি দেখাচ্ছে, অর্থাৎ 219টি হোটেলে থাকা যাবে, কিন্তু আমাদের দরকার এই হোটেল 5-স্টার হোটেলগুলো। তো স্টার রেটিংয়ে যাই, স্টার রেটিং থেকে 5-স্টারে ক্লিক করি। এখানে দেখাচ্ছে 14টি হোটেল রয়েছে 5-স্টার শুধুমাত্র ঢাকাতে। আচ্ছা, এই নিয়ে আর কি আমি ঢাকা পোস্টের একটা রিপোর্ট দেখেছি, সেটা হচ্ছে 2021 সালের। সেটা কি সরকার অনুমোদিত 17 5-তারকা হোটেলের তালিকা। আচ্ছা, ওরা কি লিখেছে একটু দেখি। ওরা লিখেছে যে ঢাকা সহ সারা দেশের অনেক হোটেল মালিকরা নিজেদের হোটেলকে 5-স্টার বা 5-তারকা হোটেল বলে দাবি করে থাকেন। অনেকে আবার 5-স্টার সমমানের সেবা শব্দটিও ব্যবহার করেন। এ নিয়ে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্তিতে পড়েন। তাই জনসাধারণের জন্য সরকার অনুমোদিত 17টি 5-তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তাহলে আমরা কি পাচ্ছি, বাংলাদেশে সরকার অনুমোদিত 17টি 5-তারকা বা 5-স্টার হোটেল রয়েছে। তো এর বাইরে আর যদি কেউ দাবি করে থাকে তারা আসলে ভুল দাবি করছে। আচ্ছা, এই হোটেলগুলো কি কি আমরা আমরা একটু জানি। এই হোটেলগুলো, 1 নম্বর রয়েছে সোনারগাঁ হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড, 2 আছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যে হোটেলটি আসলে আগে সেরাটন হিসেবে পরিচিত ছিল। তারপর রয়েছে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল, তারপর রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, যা হচ্ছে দ্য ওয়েস্ট ইন্ড নামে খ্যাত গুলশানে। হোটেল সারিনা লিমিটেড, এটা বনানীতে। তারপর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এটা নিকুঞ্জতে। লামেরিডিয়ান ঢাকা, এটাও নিকুঞ্জতে। তারপর রিনেসান্স হোটেল গুলশানে। এই হচ্ছে ঢাকাতে অবস্থিত মোট হোটেলের তালিকা, 5-স্টার হোটেল। তাহলে আমরা কতটি পাচ্ছি, মোট 8টি
ফাইভ স্টার হোটেল ঢাকাতে, কিন্তু আমরা যদি অগোড়াতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 15টা ফাইভ স্টার হোটেল, বুকিং ডট কমে পাচ্ছি 14টা ফাইভ স্টার হোটেল। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকার অনুমোদিত হোটেল ঢাকাতে রয়েছে মাত্র 8টি। তারপর আবার যাই সিগাল হোটেল লিমিটেড কক্সবাজার, ওশান প্যারাডাইস লিমিটেড কক্সবাজার, সাইমন বিচ রিসোর্ট লিমিটেড কক্সবাজার কক্সবাজার, এবং আরও একটি হোটেল রয়েছে রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এটাও কক্সবাজারে। অর্থাৎ কক্সবাজারে রয়েছে একটা দুইটা তিনটা চারটা ফাইভ স্টার হোটেল। তারপর রয়েছে তারপর রয়েছে র্যাডিসন ব্লু বেভিউ হোটেল, এটা হচ্ছে চট্টগ্রামের একমাত্র হোটেল যেটা ফাইভ স্টার হোটেল। তারপর গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, যেটা রয়েছে মৌলভীবাজারে। তারপর মমোইন লিমিটেড, যেটা রয়েছে বগুড়াতে। হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড, এটা রয়েছে যশোরে। তারপর দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, এটা হচ্ছে হবিগঞ্জে। আচ্ছা, এটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে খুলনা, তারপর রাজশাহী, সিলেটের মতো বড় বড় শহরগুলোতে কিন্তু কোনো ফাইভ স্টার হোটেল নাই। এবং আরও মজার বিষয় হচ্ছে যশোরে একটা ফাইভ স্টার হোটেল আছে, যেটার নাম হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড। বগুড়াতে হয়েছে মমইন লিমিটেড। তো আমরা কি পাচ্ছি, মৌলভীবাজারে একটি হোটেল, হবিগঞ্জে একটি হোটেল, যশোরে একটি হোটেল, বগুড়াতে একটি হোটেল, চট্টগ্রামে একটি হোটেল, এবং ঢাকার পর সর্বোচ্চ কক্সবাজারে রয়েছে চারটা ফাইভ স্টার হোটেল। তো এখানে আর কোনো বিভ্রান্তির সুযোগ নাই। মনে রাখবেন বাংলাদেশে সরকার অনুমোদিত মোট হোটেলের সংখ্যা, ফাইভ স্টার হোটেলের সংখ্যা ওই 17টি। এটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, যা আগেই হচ্ছে আগে শেরাটন হিসেবে বিখ্যাত ছিল, এখন এটার মালিকানা এখন রেনোভেশনের পর আবার ইন্টারকন্টিনেন্টাল নামে ব্র্যান্ডিং হচ্ছে। আর এখানে এটা হচ্ছে হোটেল সেরা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ওয়েবসাইট। তো আজকের মতো এটাই, বাংলাদেশে সর্বমোট 17টি সরকার অনুমোদিত ফাইভ স্টার হোটেল রয়েছে। সবাইকে